সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টাঙ্গাইল অনলাইন স্কুল হতে নবম শ্রেণী শিশু বিজ্ঞান ক্লাসের সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ বাবর আলী, সহকারী শিক্ষক দিগুলিয়া শহীদ মিতন রহমান উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছিলাম দশম অধ্যায়ে আর্থিক বিবরণী অধ্যায়ে, এবং একটি গাণিতিক সমস্যা আমরা দেখেছি যে অনুপাত বিশ্লেষণ কিভাবে নির্ণয় করতে হয়। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2019 সালের, প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অঙ্কের যে নিয়মটা সেটা হচ্ছে প্রথমত একটা শুদ্ধ র্যামিল দেওয়া থাকবে, এবং এই র্যামিলের পাশাপাশি কিছু সমন্বয় দেওয়া থাকবে, এবং এই র্যামিল এবং সমন্বয়ের বিষয়গুলো নিয়ে মূলত আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। তো এখানে দেওয়া আছে সোহান এন্টারপ্রাইজ এর 31 ডিসেম্বর 2017 সালের র্যামিলটি এবং অন্যান্য তথ্য নিম্নরূপ ছিল। মজুত পণ্য ছিল 25,000 টাকা, পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয় 60 এবং 1,30,000 টাকা, দেনাদার এবং পানাদার 80 এবং 25,000 টাকা, ভাড়া প্রাপ্তি 15 মাস, আন্ত পরিবহন, বিমা সালামি, পণ্য ফেরত, আমদানি শুল্ক, 10% ঋণ, ব্যাংক জমা এবং ব্যাংক জমার শুল্ক, এবং এছাড়া অন্যান্য কিছু তথ্য ছিল। অবিকৃত পণ্যের মজুত 25,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ অবিকৃত পণ্যটা হচ্ছে মূলত সমাপনী মজুত পণ্য। দেনাদারে 2,000 টাকা আদায় যোগ্য নয়, এবং অলিখিত বহি ফেরত হচ্ছে 3,000 টাকা। তো এই হচ্ছে অঙ্কের একটি উদ্দীপক এবং কিছু তথ্য। এই তথ্যের আলোকে আমাদেরকে যে যে জিনিসগুলো নির্ণয় করতে বলা হয়েছে তা হচ্ছে অপরিচালন আয়ের পরিমাণ। অপরিচালন আয় হচ্ছে যে সকল আয়গুলো সাধারণত ব্যবসায়ের সাথে সরাসরি কোনো আয় হিসাবে গণ্য হয় না, সে সমস্ত আয়, অর্থাৎ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরাসরি যে আয়টা হয় না। এখন আমরা ক নম্বরে তাহলে অপরিচালন আয়টা নির্ণয় করি। ঢাকা বোর্ড 2019 ক নম্বর, অপরিচালন আয়। অপরিচালন আয়, আমরা এই উদ্দীপকের আলোকে দেখতে পাচ্ছি যে এখানে একটি ভাড়া রয়েছে। আমরা জানি ভাড়াটা হচ্ছে কি, অপরিচালন আয়, ভাড়া প্রাপ্তি বিবরণ টাকা টাকা ভাড়া প্রাপ্তি ভাড়া প্রাপ্তি ছিল 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, ভাড়া প্রাপ্তির সাথে একটি সমন্বয় ছিল যে অলি ভাড়া ছিল মূলত 15 মাস। আমরা জানি যে প্রত্যেকটা হিসাবের আর্থিক হিসাব কাল হচ্ছে 1 বছর, অর্থাৎ 1 বছর সমান হচ্ছে 12 মাস। যেহেতু এখানে 15 মাস দেওয়া আছে, তার মানে আমাদের বুঝতে হবে এখানে 3 মাস অগ্রিম রয়েছে। তাহলে বাদ 30,000 ভাগ 15 গুণন 3, 6,000 টাকা, 24,000 টাকা হচ্ছে ভাড়া প্রাপ্তি বাবদ এই বছরের অপরিচালন আয়। এছাড়া ছিল ব্যবসায়ের যে টাকা পয়সাগুলো, সেগুলো ব্যাংকের মাধ্যমে অনেক সময় টাকা পয়সাগুলো ব্যাংকে অ্যাকাউন্টে জমা করা হয়। তো এখানে রয়েছে ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদ, যেহেতু এর সাথে কোনো সমন্বয় নেই সুতরাং এটা আমরা সরাসরি লিখে নেব। টোটাল হচ্ছে 29,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি অপরিচালন আয়ের মধ্যে এই উদ্দীপকের আলোকে ছিল ভাড়া ছিল টোটাল ছিল 30,000 টাকা, যে 30,000 টাকার সাথে 3 মাস ছিল অগ্রিম। এই কারণে আমরা 30,000কে 15 দ্বারা ভাগ করেছি, 1 মাস পেয়েছি, তাকে 3 দ্বারা গুণ করে 3 মাসের যে ভাড়া 6,000 টাকা সেটা অগ্রিমটা আমরা মোট ভাড়া প্রাপ্তি থেকে বিয়োগ করে দেখিয়েছি। এবং আর ছিল ব্যাংক জমার সুদ, অর্থাৎ ব্যাংকে যে টাকা জমা ছিল সেই জমাকৃত টাকার উপরে ব্যাংক যে সুদটা দিয়েছিল সেই সুদটা আমার অপরিচালন আয়, অর্থাৎ আমার টোটাল অপরিচালন আয় হচ্ছে 29,000 টাকা। তাহলে আমাদের ক নম্বরের অপরিচালন আয়ের নির্ণয়টা শেষ। এবার আমরা খ নির্ণয় করব।
ক্ষতে বলা হয়েছে উদ্দীপকের আলোকে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা। মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ, তাহলে আমরা আগে একটি ছক আঁকে নেই। এখানে আমরা তিনটা টাকার ঘর দেব, এক দুই এবং তিন। প্রিয় শিক্ষার্থী, যখনই আমরা আর্থিক অবস্থার বিবরণী মুনাফা কিংবা বিশদ আয় বিবরণী নির্ণয় করব, তখন শুরুতে আমাদের কি করতে হবে, প্রতিষ্ঠানের নামটা লিখে নিতে হয়। সুহানা এন্টারপ্রাইজ এটা হচ্ছে কি বিশদ আয় বিবরণী, মোট মুনাফা নির্ণয় করা হয় সাধারণত বিশদ আয় বিবরণীর মাধ্যমে। সুতরাং এখানে লিখে নিতে হবে বিশদ আয় বিবরণী। যেহেতু এই বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা শুধুমাত্র মোট মুনাফা নির্ণয় করব, এই কারণে আমরা ভিতরে লিখে দিব কি আংশিক। কোন সময়কালে এই হিসাবটা নির্ণয় করা হচ্ছে, 2017 সালের সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য প্রস্তুত বিবরণ টাকা টাকা এবং টাকা। তোমরা ছকটা একটু খেয়াল করে দেখো যে আমি এখানে কি দিয়েছি, বিবরণ তিনটি টাকার ঘর দিয়েছি, টাকা টাকা এবং টাকা। তো শুরুতেই আমাদেরকে যখনই মোট মুনাফা নির্ণয় করতে বলা হয়, শুরুতে আমাদেরকে বের করতে হয় কি, নিট বিক্রয়। আমরা পূর্বের ক্লাসে দেখেছি কিভাবে নিট বিক্রয় বের করতে হয়, তো এখন আমরা সেই নিট বিক্রয়টাকে বের করে নেব। তাহলে নিট বিক্রয় বের করার আমাদের শুরুতে লিখতে হবে কি, মোট বিক্রয়, যেটা মিলে দেওয়া আছে মোট বিক্রয়। আমরা মিলে দেখতে পাচ্ছি যে মোট বিক্রয় পরিমাণ হচ্ছে 1,30,000 টাকা। তাহলে এটা আমরা প্রথম মাঝামাঝি ঘরে লিখবো, যেহেতু নিট বিক্রয়টা লিখতে হবে শেষের কলামে। মোট বিক্রয় ছিল 1,30,000 টাকা। এই মোট বিক্রয়ের সাথে তোমরা দেখো রেমিলের মধ্যে দেওয়া আছে পণ্য ফেরত, যে পণ্য ফেরতটা ডেবিট পাশে আছে। আমরা জানি যে পণ্য ক্রয় থাকে ডেবিট দিকে এবং পণ্য ক্রয় ফেরত থাকে ক্রেডিট দিকে। অনুরূপভাবে বিক্রয় থাকে ক্রেডিট দিকে, যেহেতু বিক্রয়টা আয় এবং বিক্রয় ফেরতটা থাকবে ডেবিট দিকে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পণ্য ফেরতটা রয়েছে ডেবিট দিকে, তার মানে এই ফেরতটা হচ্ছে বিক্রয় ফেরত 4,000 টাকা। তাহলে আমরা এখান থেকে কি করব, বাদ বিক্রয় ফেরত 4,000 টাকা। তাহলে এর সাথে আর কোনো সমন্বয় নেই, আমরা দেখতে পেয়েছি যে আর কোনো সমন্বয় না থাকলে আমরা কি করবো, এটা বিয়োগ ফলটা এই পাশে লিখে ফেলবো, 1,26,000 টাকা। এটা হচ্ছে কি, নিট বিক্রয়। এখন যে কাজটা করতে হবে, যে এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করতে হয়, অর্থাৎ আমি যে পণ্যটা বিক্রি করলাম এই বিক্রিত অর্থে, অর্থাৎ যে পণ্যটা আমি বিক্রি করেছি ওই পণ্যটার অ্যাকচুয়াল খরচটা কত, এবং সেই খরচটাকে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এবং এই বিক্রিত পণ্যের ব্যয় এই নিট বিক্রয় থেকে বিয়োগ করলে আমরা মোট মুনাফা পাবো। তাহলে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় সূত্রে আমরা দেখেছি শুরুতে আমাদেরকে প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে আসতে হয়েছে, বা মজুত পণ্য 1/1/2017, অর্থাৎ 2017 সালের জানুয়ারির 1 তারিখে যে মজুত পণ্যটা ছিল সেটা হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা। তাহলে সেটা আমরা লিখব মাঝামাঝি করে, যেহেতু এর সাথে কোনো সমন্বয় নেই, যদি সমন্বয় থাকতো তাহলে আমরা প্রথম ঘরে নিয়ে আসতাম। আর যেহেতু নিট বিক্রয়টা শেষের কলামে যাবে, এই কারণে এটা যোগ বিয়োগটা ছিল মাঝামাঝি ঘরে। আচ্ছা, এরপর আমরা নিয়ে আসবো কি, পণ্য ক্রয়। ক্রয় পণ্য ক্রয় ছিল সর্বমোট 60,000 টাকা। তো সেখানে দেখো এই পণ্য ক্রয়ের সাথে একটি সমন্বয় ছিল, সেটা হচ্ছে কি, অলিখিত বহি ফেরত। বহি ফেরত হচ্ছে ক্রয় ফেরত। তাহলে পণ্য ক্রয় ছিল 60,000 টাকা, সেটা আমরা প্রথম ঘরে লিখবো, 60,000 টাকা
বিয়োগ বহিঃফেরত। বহিঃফেরত ছিল সর্বমোট 3000 টাকা। তাহলে আমরা এই 60000 থেকে 3000 টাকা কি করব, বিয়োগ করে 57000 টাকা এখানে দেখাবো। এটাকে বলা হয় নিট ক্রয়। নিট ক্রয়, আচ্ছা নিট ক্রয়ের পরে যে কাজটা করতে হবে, অর্থাৎ এই ব্যবসা প্রতিষ্ঠানে আর কোনো প্রত্যক্ষ ব্যয় আছে কিনা, যদি প্রত্যক্ষ ব্যয় থাকে তাহলে সেটা এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা আমরা উদ্দীপকে দেখেছি যে এই কারবারে তার আমদানি শুল্ক ছিল, তাহলে আমদানি শুল্ক আমরা জানি প্রত্যক্ষ ব্যয়। আমদানি শুল্ক অর্থাৎ বিদেশ থেকে পণ্য ক্রয়ের সময় যে শুল্কটা দিতে হয় তাকে বলা হয় আমদানি শুল্ক। যে আমদানি শুল্কের পরিমাণ ছিল 16600 টাকা, এর সাথে কোনো সম্বন্ধ নেই, সুতরাং আমরা সরাসরি মাঝামাঝির ঘরে লিখে ফেলব 16600 টাকা। এরপরে ছিল আন্ত পরিবহন। আন্ত পরিবহন হচ্ছে ক্রয় পরিবহন, যেটা পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত। আন্ত পরিবহন, আন্ত পরিবহনের পরিমাণ ছিল 2000 টাকা। আমরা পুনরায় একটা রিভাইজ করে দেখব যে পরবর্তীতে যে এরপরেও কোনো রেমিলক কোনো আইটেম কিংবা সমন্বয়ের কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা। তো এখানে আর কোনো খরচ নেই, সুতরাং এখন আমাদের যে কাজটা করতে হবে এই টোটালটাকে কি করতে হবে, যোগ করে নিতে হবে। তো টোটাল যোগফল হচ্ছে 1,06,000 টাকা। 1,06,000 টাকা, এটা হচ্ছে এই টোটাল তার খরচ। এখন বিক্রিত পণ্য ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে এই যোগফল থেকে বাদ দিতে হয় কি, সমাপনী মজুত পণ্য। বাদ সমাপনী মজুত পণ্য, অর্থাৎ এই বছর শেষে তার ব্যবসায়ে কিছু পণ্য রয়ে গেছে, অর্থাৎ যেটা অবিক্রিত পণ্য 25,000 টাকা বিক করলাম, থাকলো কত 75,600 টাকা। এই 75,600 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, এবং এই বিক্রিত পণ্যের ব্যয় আমরা এখানে লিখেছি কি, বিয়োগ করতে হবে বাদ। তার মানে 1,26,000 থেকে এই 75,600 টাকা বিয়োগ করলে থাকবে 50,400 টাকা। 50,400 টাকা, তোমরা ক্যালকুলেটারে দেখবে এটা হচ্ছে কি মোট মুনাফা। শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কিভাবে আমি মোট মুনাফা নির্ণয় করলাম, অর্থাৎ শুরুতে আমাদেরকে এই কারবারের নিট কত বিক্রয় হয়েছে এই বছর শেষে সেটা আগে নির্ণয় করতে হয়, অর্থাৎ বিক্রয়ের সাথে যাবতীয় সমন্বয়গুলোকে সমন্বিত করতে হবে। অর্থাৎ মোট বিক্রয় দেওয়া রয়েছে, তা থেকে বিক্রয় ফেরত কিংবা বিক্রয় বার্তা যদি থাকে সেটা বিয়োগ করতে হবে। যেহেতু এখানে শুধুমাত্র বিক্রয় ফেরত ছিল, এই কারণে এটা বিক্রি করা বাদ দেওয়ার পরে, ফেরতটা বাদ দেওয়ার পরে যে মূল্যটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে নিট বিক্রয়। এবং এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের আমরা সূত্র পূর্বেই শিখেছি, শুরুতে মজুত পণ্য নিয়ে আসতে হয়, তারপরে নিট ক্রয় নির্ণয় করতে হয়, এবং তার সাথে যাবতীয় প্রত্যক্ষ খরচগুলো যুক্ত করে এই যোগফল থেকে কি করতে হবে, সমাপনী মজুত পণ্য বিয়োগ করে যে মূল্যটা থাকলো সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এবং এই বিক্রিত পণ্যের ব্যয় কি করতে হবে, এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে যে মূল্যটা থাকলো সেটা হচ্ছে মোট মুনাফা। তো আমাদের খ নম্বরের এটাও নিশ্চয়ই এই শেষ, তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় এটা লিখে নিয়েছো, এটা কিন্তু খ নম্বর ছিল। হ্যাঁ খ নম্বর। তো এর পরবর্তীতে আমাদের গ নম্বরে যেটা বলেছে যে সোহানা এন্টারপ্রাইজের দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই নির্ণয়করণ। আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠানে দুই ধরনের দায় থাকে, একটি হচ্ছে স্বল্পমেয়াদী দায় আর একটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো আমাদের যখনই এই দীর্ঘমেয়াদী দায় নির্ণয় করতে পরিশোধ ক্ষমতা বলা হয় সেক্ষেত্রে আমাদের দায় মালিকানা অনুপাতটা নির্ণয় করতে হয়। আমরা দেখি কিভাবে দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে হয়, তার সূত্রটা কি। গ নম্বর, দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা। দায় পরিশোধ
দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে হয়। সুতরাং আমরা শুরু দেখি করে নেব, আগে অনুপাতের সূত্রটি লিখে নেব। দায় মালিকানা অনুপাত সমান সমান দীর্ঘমেয়াদী দায় মালিকানা অনুপাত সমান সমান হচ্ছে বহির্দায়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে কিছু দায় থাকে সেই বহির্দায়কে ভাগ করতে হবে মালিকানা তহবিল দ্বারা, অর্থাৎ মালিকের যে পাওনা সেটা দ্বারা মালিকানা তহবিল। এই হচ্ছে দীর্ঘ দায় মালিকানা অনুপাত নির্ণয়ের সূত্র। এবং এখানে আমাদের যে যে জিনিসগুলো লাগবে, বহির্দায় লাগবে এবং মালিকানা তহবিল লাগবে। তো আমরা দেখি যে আমাদের এখানে বহির্দায়, এখানে বহির্দায় হচ্ছে, বহির্দায় হচ্ছে চলতি দায় যোগ যোগ দীর্ঘমেয়াদী দায়। অর্থাৎ চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ের যোগফলটাই হচ্ছে মোট বহির্দায়। তাহলে শুরুতে আমরা লিখবো কি, পাওনাদার, পাওনাদার ছিল 25,000 টাকা, যেহেতু একটা সমন্বয় ছিল বহি ফেরত সমন্বয় ছিল, সেই বহি ফেরতটা পাওনাদার থেকে বাদ যাবে 3,000 টাকা, 22,000 টাকা। এছাড়া তার এই কারবারে আয় একটা প্রাপ্ত, বাড়ি ভাড়া তার অগ্রিম পাওয়া গিয়েছিল 6,000 টাকা 3 মাসের। তা আমরা জানি কোনো আয় যদি অগ্রিম পাওয়া যায় তাহলে সেটা দায়, অগ্রিম ভাড়া 6,000 টাকা ছিল, 30,000 টাকা থেকে 24,000 টাকা ছিল বর্তমান বছরের আয়, এবং অবশিষ্ট যে টাকাটা ছিল সেই টাকাটা ছিল মূলত পরবর্তী বছরের, অর্থাৎ নেক্সট ইয়ারে যে অগ্রিম পাওয়া গিয়েছিল সেটা। এরপরে রয়েছে ঋণের সুদ, ঋণের সুদ, অর্থাৎ কারবারের জন্য একটা ঋণের সুদ ছিল, যে ঋণের সুদটা বকেয়া ছিল, দেখেন আমরা বকেয়াটা লিখে দিই 5,000 টাকা। এই হলো মোট চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ছিল দীর্ঘমেয়াদী দায় 10% ঋণ, 10% ঋণ ছিল, এবং এই সর্বমোট টাকাটাই হচ্ছে এই কারবারের মোট বহির্দায়। এখানে টোটাল যোগ ফল করলে হয় 11,31,33,50,83,000 টাকা মোট, এটা হচ্ছে মোট বহির্দায়। এবং আমরা মোট বহির্দায় পেয়ে গেছি, এখন আমাদের দরকার মালিকানা তহবিল, মালিকানা তহবিল, মালিকানা তহবিল লিখে দিই এখানে। মালিকানা তহবিলের যে সূত্রটা সেটা হচ্ছে মোট সম্পত্তি থেকে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় বাদ যাবে, মোট সম্পদ বিয়োগ চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যে মোট সম্পত্তি ছিল সেখান থেকে টোটাল যে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় এই দুটোর যোগফল কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে দেখি কি কি সম্পত্তি ছিল, মোট সম্পদে এখানে ছিল 80,000 টাকা দেনাদার, এবং এই দেনাদার থেকে যে অনাদায় পাওনা ছিল 2,000 টাকা সেটা বিয়োগ করে দেখাতে হবে। তারপরে এই প্রতিষ্ঠানে তার মোট সম্পদ আর ছিল 800 টাকা ছিল তার বিমা সালামে অগ্রিম ছিল 800 টাকা,
800 টাকা বিমা সালামি অগ্রিম ছিল এবং এই ব্যবসা প্রতিষ্ঠানে তার অবিক্রিত পণ্য অর্থাৎ সমাপনের মজুদ পণ্য ছিল ব্যাংক জমা ছিল আচ্ছা ব্যাংক জমা কি নেই 50,000 এবং অবিক্রিত পণ্য ছিল 25,000 টাকা এই টোটাল যোগফল থেকে বিয়োগ করতে হবে চলতি দায় এবং অন্যান্য যে বহির্দায় রয়েছে সেইগুলো 33,000 যোগ মোট দায়ের মধ্যে ছিল 50,000 সর্বমোট এখানে যে ব্যালেন্স অর্থাৎ এখানে যোগ বিয়োগ করে আমি এক এক ভ্যালু করে দিলাম টোটালটা এখানে থাকবে 70,800 তাহলে আমরা পেয়ে গেছি মোট বহির্দায় কত এবং মোট মালিকানা তহবিল কত এখন আমাদের যেটা করতে হবে এইখানে শুধু এই পরিমাণটা নিয়ে আসতে হবে তাহলে শুরুতেই এখানে বহির্দায় হচ্ছে 83,000 টাকা এবং তার মালিকানা তহবিল ছিল 70,800 টাকা এখন ভাগফল যেটা হয় এখানে ভাগফল যেটা দাঁড়াবে সেটা হলো এর অনুপাত এক দশমিক এক সাত ইষ্ট এক অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ব্যবসায়ে যে বহির্দায় রয়েছে এবং বহির্দায় পরিশোধ ক্ষমতা মালিকানা তহবিলের পর্যাপ্ত নেই অর্থাৎ বাহিরের দায় রয়েছে 1.17 টাকা কিন্তু মালিক সেখানে তার তহবিল রয়েছে 1 টাকা অর্থাৎ এই ব্যবসা প্রতিষ্ঠানে মালিক তার এই বাহিরের দায় পরিশোধ ক্ষমতা মানে সে সচ্ছল নয় তো প্রিয় শিক্ষার্থী আমরা আজকের এই যে ঢাকা বোর্ড 2019 সালের যে সমস্যাটা সেটা অঙ্কটা সম্পূর্ণ সমাধান করে দিলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবং সকলকেই আজকের এই ক্লাসের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে অন্য কোনো সমস্যা নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ